আপনাদের তৈরি করে দেখাবো ইয়োগার্ট কাস্টার্ড। ইয়োগার্ট কাস্টার্ড নিশ্চয়ই আপনারা ভাবছেন কাস্টার্ড পাউডার দিয়ে তৈরি, না এটা আমরা টক দই, কনডেন্স মিল্ক এবং ক্রিম দিয়ে তৈরি করে দেখাবো। তার আগে আমি এর প্রয়োজনীয় উপকরণগুলো একবার দেখি। ইয়োগার্ট কাস্টার্ড তৈরি করতে আমাদের লাগবে টক দই 500 গ্রাম, হুইপ ক্রিম ছোট একটা, কনডেন্স মিল্ক একটা, জেলাটিন 50 গ্রাম, মিষ্টি বিস্কিট 1 প্যাকেট, আনারস 1 কাপ, নাশপাতি 1 কাপ, লাল ও সবুজ আঙুর 1 কাপ, আর সাজানোর জন্য লাগবে মাল্টা 1টি, লাল আঙুর 8টি। আমি আগে ইয়োগার্ট কাস্টার্ডের মিশ্রণটি তৈরি করে রেখেছি টক দই, কনডেন্স মিল্ক এবং ক্রিম দিয়ে। আমি এভাবে আগেই ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখানে আপনারা টক দই 1 কেজি, কনডেন্স মিল্ক 1টা এবং 4 টেবিল চামচ ক্রিম ব্লেন্ড করে 1 ঘন্টা ফ্রিজে রেখে তারপর তৈরি করতে হবে কাস্টার্ড। আমি এবার আপনাদের তৈরি করে দেখাচ্ছি। আপনারা এই ধরনের একটি ফ্ল্যাট ডিশ নিতে পারেন, ট্রান্সপারেন্ট হলে দেখতে সুন্দর লাগবে। আর এখানে আমি কিছু মিষ্টি বিস্কিট ব্যবহার করেছি। বাজারে অনেক ধরনের বিস্কিট পাওয়া যায়, আপনারা যে কোনো রকম বিস্কিট ব্যবহার করতে পারেন। প্রথমে 1 লেয়ার বিস্কিট সাজিয়ে নিতে হবে। তারপর আমি ফ্রুটস দিব। আমি এখানে আঙ্গুর, লাল ও সবুজ আঙ্গুর ব্যবহার করছি, আনারস এবং নাশপাতি ব্যবহার করছি। ফ্রুটস আপনারা ইচ্ছা মতো ইউজ করতে পারেন, অনেকে কলা বা আমের সময় আম দিলেও ভালো লাগে। এক এক করে সবগুলো বিছিয়ে দিতে হবে। লাল আঙ্গুর একটু বড় দেখে মাঝখানে আমি কেটে নিয়েছি, 2 ভাগ করে নিয়েছি। এবার আমি নাশপাতি দিচ্ছি। আমরা তো এমনি কাস্টার্ড খেয়েই থাকি, সেটা তৈরি করি কাস্টার্ড পাউডার দিয়ে। তবে আজকে আমি যেহেতু এখানে টক দই দিয়ে করছি, স্বাদটা একটু ডিফারেন্ট হবে। এবার এখানে আমি জেলো দিব। জেলোটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম, এটা বাজারে পাওয়া যায়, এক এক রকমের পাওয়া যায়, সবুজ, লাল, কমলা, ইচ্ছা মতো আপনারা কিনে নিতে পারেন। এখানে 2 কাপ পানিতে, ফুটানো পানিতে, একদম গরম ফুটানো পানিতে পুরো 1 প্যাকেট জেলো দিয়ে দিতে হবে। আমি এখানে 1 কাপের মতো ব্যবহার। জেলোটা আপনারা চাইলে একটু শক্ত করে নিতে পারেন, আমি এখানে অতটা শক্ত করিনি, ইচ্ছা করে একটু লিকুইড রেখেছি যাতে বিস্কিটটা ভিজে যায়। এটা চারিপাশে ছড়িয়ে দিতে হবে। এবার সব শেষে আমি টক দই মিক্সটা দিয়ে দেব, পরে লেয়ারটাই টক দইয়েরই হবে। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেছে ইয়োগার্ট কাস্টার্ড। এবার আমি এটা একটু সাজিয়ে দেব। আমি এখানে মালটা ও লাল আঙ্গুর দিয়ে সাজিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের মজাদার ইয়োগার্ট কাস্টার্ড। আপনাদের সুবিধার জন্য পুরো প্রণালীটা দেখিয়ে দিচ্ছি আরেকবার। প্রথমে টক দই, কনডেন্সড মিল্ক
ও হুইপড ক্রিমকে একসাথে ব্লেন্ড করে এক ঘন্টা ফ্রিজে রাখ। এরপর একটি ট্রান্সপারেন্ট ফ্ল্যাট ডিশে মিষ্টি বিস্কিটগুলো বিছিয়ে দিই। তারপর একে একে সবুজ আঙুর, আনারস, লাল আঙুর ও নাশপাতিগুলোকে বিস্কিটের উপর সাজিয়ে দিই। এরপর জেলোটিকে ডিশের চারপাশ দিয়ে ঢেলে দিই। সবশেষে টক দইয়ের মিশ্রটি ঢেলে দিয়ে স্লাইস করা মাল্টা আর লাল আঙুর দিয়ে সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু ইয়োগার্ট কাস্টার্ড। প্রিয় দর্শক, আশা করি আজকের এই স্পেশাল রেসিপি আপনাদের ভালো লেগেছে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।